যাব চলে একদিন, সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন, সেই দিন দিও না ঠেলে আমায়, সেই দিন দিও না ঠেলে আমায়, দয়াময় ও গো দয়াময় ও গো দয়াময়, আল্লাহুম্মা সাল্লি আলা গাড়ি বাড়ি খাট পালং রবে নাই, খাটিয়াটা হবে মোর গাড়ি, গাড়ি বাড়ি খাট পালং রবে নাই, খাটিয়াটা হবে মোর গাড়ি, কাফনের কাপড় পরিয়াই মাটির বাড়িতে যাব চলি, কাফনের কাপড় পরিয়াই মাটির ঘরেতে যাব চলি, সব হারিয়ে তোমার কাছে যাব চলে একদিন, সব হারিয়ে তোমার কাছে যাব চলে একদিন, সেই দিন দিও না ঠেলে আমায়, সেই দিন দিও না ঠেলে আমায়, আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম আগের জায়গায় আবার ফিরে যাচ্ছি, কোরআন মাজিদ, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে যা আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, যদি ভালো করে আমরা বোঝার চেষ্টা করি তবে। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আমার আমার আল্লাহ বললেন বান্দারে শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য সব নিয়ামত দিয়েছি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বিভিন্ন নিয়ামতের উল্লেখ করতে করতে আমার আল্লাহ তার নিজের দয়া করুণার কথা মনে করাচ্ছেন, ওরে বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো, এই সব কিছু নিয়ামত, সব কিছু দয়া করুণা, সব কিছু উপঢৌকন, সব কিছু তোহফা, সারা পৃথিবীতে আমি সব কিছু তোমাদের দিলাম, আমি আমার এত ক্ষমতার বহিঃপ্রকাশ তোমাদের জন্য ঘটালাম, এরপরেও তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বী আলীরা, শুনে রেখে দিন বাবা, সালটা হলো 1942 সাল, বিজ্ঞানীর নাম হলো মিস্টার
1942 সালে সমুদ্রের বুকে একটা জায়গার সন্ধান পেলেন। সেখানে গিয়ে দেখলেন হাই রে হাই, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিশে গেছে, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে ভাই, কিন্তু তাদের মধ্যে দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিশে আছে বটে, কিন্তু দুটো সমুদ্রের পানি আলাদা আলাদা চেনা যায়। একটার এটার কালার একরকম, ওটার কালার একরকম, এটার স্বাদ একরকম, ওটার স্বাদ একরকম, এটার কোয়ালিটি একরকম, ওটার কোয়ালিটি একরকম, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে ভাই, কিন্তু তাদেরকে আলাদা করে চেনা যায়। মাঝে মাঝে আপনারা ভিডিওটা দেখেছেন, এই সমুদ্রের পানিটাকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন, অনেকেই হয়তো দেখে থাকবেন, সমুদ্রের পানিটাকে আপনারা ভিডিওতে দেখেছেন, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু তারা মিলেমিশে একাকার হয়ে যায়নি, তারা মিলিত আছে বাবা, মিলে আছে, একে অপরের উপর ঢেউ গিয়ে পড়ছে, একে অপরের উপর ঢেউটা এসে পড়ছে, কিন্তু একে অপরের অস্তিত্ব নষ্ট হয়ে যায়নি। একটা সমুদ্রের যে কালার, অন্য সমুদ্রের পানির আলাদা কালার, একটা সমুদ্রের আলাদা টেস্ট, পানির টেস্ট আলাদা, অন্য সমুদ্রের পানির টেস্ট আলাদা, ভাই আমার এখানের পানির কোয়ালিটি আলাদা, ওখানের পানির কোয়ালিটি আলাদা। সালটা হলো 1942 সাল। হে তরুণ যুবকেরা, হঠাৎ করে চোখে পড়ল এই ঘটনা, এই জায়গার চোখে পড়ল কার, যিনি এই জায়গা নিয়ে গবেষণা শুরু করলেন, এই কোয়ালিটি এই পানি নিয়ে গবেষণা শুরু করলেন, তার নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা, তার থিওরির নাম হলো কোস্টা থিওরি। ভাই আমার জায়গাটা কোথায় ভালো করে জানন, হে তরুণ যুবকেরা, প্রশান্ত মহাসাগরের নাম শুনেছেন, এই প্রশান্ত মহাসাগরের একটা উপসাগর, তার নাম হলো আলাস্কা উপসাগর, এই আলাস্কা উপসাগরের পানিটা বাবা দুই ধরনের পানি, তার একসঙ্গে মিলিত হয়েছে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন। বিজ্ঞানী যা ভিস্টার জান জ্যাক ভি কোস্টা, তিনি অবাক হয়ে গেলেন, 1942 সালে দীর্ঘদিন ধরে গবেষণা শুরু করলেন, এটা কি করে সম্ভব, দুটো পানি একসঙ্গে মিলিত হয়েছে, দুটো একসঙ্গে পানি থাকছে, অবস্থান করছে, একই ঢেউ একে অপরের উপর আছড়ে পড়ছে, কিন্তু একটা পানির কালার আলাদা আর একটা পানির কালার আলাদা, তাদের মধ্যে যেন মনে হচ্ছে একটা আবরণ আস্তরণ দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বিজ্ঞানী অবাক হয়ে জানেন, দীর্ঘদিন ধরে গবেষণা করলেন, পানির নিচে চলে গেলেন, পানির উপরে এলেন, পানি নিয়ে ল্যাবে গেলেন, বিভিন্ন ভাবে টেস্ট করে ভাই আমার তিনটে কোয়ালিটি বের করলেন, পানির লবণাক্ত নিয়ে গবেষণা করলেন, ঘনত্ব নিয়ে গবেষণা করলেন, ভাই আমার দোস্ত আমার পানির উচ্চতা নিয়ে গবেষণা করলেন, এই গবেষণা করার পর তিনি স্যাটিসফ্যাকশন হলেন না, তিনি আত্মশুদ্ধি হলেন না, ভাই আমার আত্মসন্তুষ্টি হলেন না। হে তরুণ যুবকেরা, বসেছিলেন বিখ্যাত ফ্রান্সের বিজ্ঞানীর নাম জ্যাক ভি কোস্টা, তিনি আরবের ওই সমস্ত বিজ্ঞানীদের মাঝখানে যখন বসেছিলেন, কথোপকথন করতে করতে এই বিষয়টা এই থিওরিটা যখন তুলে ধরলেন, এই থিওরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আরবের একজন ভাই আমার বিজ্ঞানী, তিনি বললেন, হে মিস্টার জ্যাক ভি কোস্টা, আপনি আজকে 1942 সালে আপনি যে থিওরি নিয়ে গবেষণা করছেন, যে পানি নিয়ে গবেষণা করছেন, এই পানির বর্ণনা আজ থেকে 1400 বছর আগে আল্লাহর কোরআনে আমরা পেয়েছি, নাম হলো সূরা রহমান, সূরার নাম হলো সূরা রহমান, আয়াত নাম্বার হলো 19 আর 20। হে তরুণ যুবকেরা, সূরা রহমান খুলে দেখুন,
সূরা রহমান খুলে 29 নম্বর আয়াতে চলে যান। আমার আল্লাহ বলছেন, মারা যারা বাহরাইনে ইলতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, মারা যাল বাহরাইনে ইলতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবা। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ বলছেন, শুনে রেখে দাও বান্দা, মারা যাল বাহরাইনে, বাহরাইন মানে হলো সমুদ্র, বাহরাইন হলো দ্বিবচন, বয়ে গেছে, বয়ে গেছে, চলে গেছে, দুইটো সমুদ্র, দুটি সমুদ্র ইয়ালতাকিয়ান তার একসঙ্গে মিলিত হয়েছে, বওয়া বয়ে যাওয়া দুই সমুদ্র একে অপরের সঙ্গে মিলিত হয়েছে, তারা মিলিত হয়ে গেছে, দুটো সমুদ্র একে একে অপরের পানিটা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কিন্তু তাদের দুটোর মধ্যে বায়ামান মিলেমিশে একাকার হয়ে যায়নি, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, তারা একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়নি, বরং তাদের দুই সমুদ্রের মাঝখানের পানির মাঝখানে আমি আল্লাহ একটা আবরণ দান করেছি, আমি আল্লাহ একটা আস্তরণ দিয়েছি, আবরণ দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে এক করতে, মিলিত হতে, মিলেমিশে একাকার হতে দিইনি। হে বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহর এই সূক্ষ্ম নমুনা দেখে এখনো কোন কোন নিয়ামত নিয়ে তোমরা সন্দেহ করো, আমি আল্লাহর কোন কোন জিনিস নিয়ে তোমরা সন্দেহ করো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনা গুলো ঘটিয়ে থাকি।